ঝাকানাকা বিজ্ঞান মোহাম্মদ জাফর ইকবাল স্যারের একটা গল্প আছে। একবার তিনি ল্যাবরেটরিতে ঢুকে দেখেন তার বন্ধুর হাত রক্তে মাখামাখি। তিনি একদম আঁতকে উঠে বললেন, কি সর্বনাশ, তুমি হাত কেটেছো কিভাবে? বন্ধু বেশ অবাক হয়ে বলল, এটা রক্ত, আমি ভেবেছিলাম কাজ করতে গিয়ে হাতে তেল লেগেছে বুঝি। আসল কাহিনী হলো, সেই বন্ধুটি ছিলেন কালার ব্লাইন্ড, তিনি লাল রং দেখতে পেতেন না, তাই রক্তকে তেল ভেবে ভুল করেছিলেন। কিন্তু প্রশ্নটাকে আসলেই তো, আমাদের রক্ত লাল কেন হলো, লাল না হয়ে তেলের মতো কেন হলো না? আমাদের রক্তে আছে প্লাজমা, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল আর প্লেটলেট। এই রেড ব্লাড সেলের ভেতর থাকে হিমোগ্লোবিন নামের একটি প্রোটিন এবং সেখানে প্রচুর পরিমাণে আয়রন থাকে। তাই হিমোগ্লোবিনের সাথে যখন অক্সিজেন যুক্ত হয় তখন আমাদের রক্ত লাল রঙের হয়। কিন্তু সব প্রাণীর রক্ত লাল হয় না। যেমন অক্টোপাস বা মাকড়সার শরীরে হিমোগ্লোবিনের বদলে থাকে হিমোসায়ানিন এবং আয়রনের বদলে থাকে কপার। তাই হিমোসায়ানিনের সাথে যখন অক্সিজেন যুক্ত হয় তখন তাদের রক্ত নীল রঙের হয়। আবার কিছু গিরিগিটি আছে যাদের শরীরে হিমোগ্লোবিনের বদলে থাকে বিলিভার্ডিন, তাই তাদের রক্তের রং হয় সবুজ। এমন একটি প্রাণী আছে যাদের শরীরে হিমোগ্লোবিন একদমই থাকে না, তাই তাদের রক্তের রং হয় সাদা। তুমি কি জানো সেই প্রাণীটির নাম কি? কমেন্টে জানিয়ে দিও উত্তর।